হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। আমার আজকের ভিডিও, গর্ভবতী নারীদের বা গর্ভবতী মায়েদের কেন উচিত বাম পাশে ফিরে শোয়া। আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি অবহেলা করছেন বা গুরুত্বই দিচ্ছেন না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আপনার শোয়ার ভঙ্গির ভুলের কারণে হয়তো বা আপনার গর্ভের সন্তানের মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই দেরি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই আপনার সোশ্যাল লিঙ্কে ভিডিওটি শেয়ার করে দিন বেশি মাত্রায়, যাতে অনেক মাই উপকৃত হতে পারে। অনেক চিকিৎসকই গর্ভবতী নারীদের বাম পাশে ফিরে ঘুমাতে পরামর্শ দেন, কিন্তু কেন? ডান পাশে কাত হয়ে ঘুমালে কিংবা চিত হয়ে ঘুমালে সমস্যা কোথায়? এই প্রশ্ন অনেকের মনে আসে। গর্ভবতী নারীদের বাম কাত হয়ে ঘুমানোর মেডিকেল কারণ আবিষ্কার হয়েছে। যেহেতু গর্ভকালে ভ্রূণ দিন দিন বড় হতে থাকে, তাই এটি স্বাভাবিকভাবেই তার মায়ের অভ্যন্তরীণ অর্গ্যান ও রক্তনালীতে বেশি থেকে বেশি চাপ ফেলে। বিকাশমান শিশু যখন মায়ের ব্লাডারে চাপড় মারে অথবা অন্ত্রে লাথি মারে, তখন গর্ভবতী নারী ব্যথা অনুভব করেন। তাই এই ধরনের অভিজ্ঞতা থেকে আপনাকে রক্ষা করার উদ্দেশ্যে বাম পাশে ফিরে ঘুমানোর পরামর্শ দেওয়া হচ্ছে না। মায়ের একটি বড় শিরা হচ্ছে ইনফেরিয়র ভিনা কাভা বা আইভিসি, যা মেরুদণ্ডের ডান পাশ বরাবর গেছে এবং এটি শরীরের নিচের অংশ থেকে হৃৎপিণ্ডে পুনরায় রক্ত বহনে অবদান রাখে। যদি গর্ভবতী নারী পিঠে ভর দিয়ে বা চিত হয়ে ঘুমায়, তাহলে ইনফেরিয়র ভিনা কাভায় ভ্রণের চাপ পড়ার সম্ভাবনা বেশি। এর ফলে হৃৎপিণ্ডের দিকে পুনরায় ফিরে যাওয়ার রক্তের পরিমাণ হ্রাস পায়। বাম পাশ ও ডান পাশে কাত হয়ে ঘুমানো নিয়ে অনেক তুলনামূলক গবেষণা হয়েছে এবং এটা প্রমাণ হয়েছে যে বাম পাশে কাত হয়ে ঘুমালে ডান পাশে কাত হয়ে ঘুমানোর চেয়ে চাপ পড়ার সম্ভাবনা কম। কেন এই চাপ ভালো নয়? হৃৎপিণ্ডে কম রক্ত প্রবেশ করার মানে হচ্ছে হৃৎপিণ্ড থেকে কম রক্ত বের হওয়া। এর ফলে মায়ের রক্তচাপ কমে যায় এবং মা ও শিশু উভয়ের জন্য রক্তে অক্সিজেন কন্টেন্টের পরিমাণও হ্রাস পায়। অধিকাংশ সুস্থ গর্ভবতী নারী ও তাদের ভ্রণ কার্ডিয়াক আউটপুট সামান্য হ্রাসের ক্ষতি কাটিয়ে উঠতে পারে, কিন্তু আইভিসি চাপ সেসব গর্ভবতী নারীদের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে, যাদের ইতিমধ্যে রক্তচাপের সমস্যা অথবা শ্বাস প্রশ্বাসজনিত জটিলতা আছে, তাদের তো অনেক বড় ঝুঁকি হতে পারে। উদাহরণস্বরূপ অ্যাজমা ও স্লিপ অ্যাপনিয়া আছে এমন গর্ভবতী নারীদের ইতিমধ্যে তাদের শরীর ও শিশুকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে না পারার মতো সমস্যাও আছে। যখন এসব সমস্যার সঙ্গে চিত হয়ে ঘুমানোর কারণে রক্ত প্রবাহ কমে যাওয়ার সমস্যা যোগ হবে, তখন উভয় সমস্যা পরস্পরকে আরও খারাপ অবস্থায় নিয়ে যাবে। অনেক গবেষণায় পাওয়া গেছে প্রেগনেন্সির শেষ পর্যায়ে পিঠে ভর দিয়ে ঘুমানোর সঙ্গে মৃত বাচ্চা প্রসব করার উচ্চ ঝুঁকি জড়ায়। এই সংযোগের পক্ষে প্রমাণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। অতি সম্প্রতি একটি গবেষণায় প্রকাশিত হয়েছে, যেসব নারীরা 28 সপ্তাহ গর্ভধারণের পর মৃত বাচ্চা প্রসব করেছে, তারা সুস্থ গর্ভবতী নারীদের তুলনায় 2.3 গুণ বেশি চিত হয়ে শুয়েছিল। চিকিৎসকদের মতে, একজন গর্ভবতী নারী যখন চিত হয়ে শুয়ে থাকেন, তখন তার মেরুদণ্ড ও কোমরের হাড়ে খুবই চাপ পড়ে, যা শরীরের পক্ষে ক্ষতিকর। গর্ভাবস্থায় একজন নারীর শরীরে রিল্যাক্সিন হরমোন ক্ষরিত হয়, যা বিভিন্ন হাড়ের সংযোগস্থলের টেন্ডনকে আলগা করে দেয়। ফলে এই সময় তাদের হাড় যথেষ্ট দুর্বল হয়ে পড়ে। পেটের আকার বৃদ্ধি পাওয়ার কারণেই এই দুর্বল হাড়গুলোতে অত্যাধিক চাপ পড়ে। এতে ঘুমের ব্যাঘাত ঘটে, যন্ত্রণাও বাড়ে। চিকিৎসকরা গর্ভাবস্থায় পরামর্শ দেন পাশ ফিরে শুয়ে থাকতে। একে বলে স্লিপ অন সাইড। পাশ ফিরে শুয়ে থাকলে আপনার কোমর ও পিঠের হাড়ে কোনো রকম চাপ পড়বে না, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে তাই কোনো সমস্যার সৃষ্টি হবে না। পাশ ফিরে শোয়ার আরেকটি ভালো দিক হলো নিঃশ্বাসের সমস্যা না হওয়া। চিকিৎসকরা আরও বলেন, বাম দিকে ফিরে শুয়ে থাকা সব থেকে ভালো এবং এতেই সবচেয়ে আরামে ঘুমানো যায়, কারণ আমাদের লিভার থাকে ডান দিকে। বাম দিকে ফিরে শুলে লিভারের ওপর চাপ পড়ে না। এতে খাদ্যনালীর সিস্টেম যেমন ঠিকঠাক কাজ করে, তেমনি ঘুমের ক্ষেত্রেও এনে দেয় অনেক বেশি আরাম। গর্ভাবস্থায় ঘুমের অসুবিধার কারণে অনেকেই এদিক ওদিক ফিরে নিজের সবচেয়ে কমফোর্ট জোনকে খুঁজে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু এতে অহেতুক চাপ পড়ে হাড় ও হাড়ের জয়েন্টে।
অনেকেই ঘুমের মধ্যে এদিক ওদিক ফিরতে বা শুয়ে থাকার ভঙ্গি বদল করতে অভ্যস্ত। এমনটা করলে নিজের অজান্তেই রক্ত সঞ্চালনের সমস্যা তৈরি হবে, নিঃশ্বাসের সমস্যায় ঘুমেও ব্যাঘাত ঘটবে, এমনকি বাড়তে পারে কোমর ও পিঠের যন্ত্রণা। তাই চিকিৎসকরা বলে থাকেন, যেদিক ফিরেই শুয়ে থাকেন পিঠের দিকে যেন একটি বালিশ রাখা থাকে, এটি থাকলে সহজে শোয়ার ভঙ্গি বদলানো অসম্ভব। অনেক নারীরাই বলছেন, পাশ ফিরে শুয়ে পা ভাঁজ করে দুপায়ের ফাঁকে একটি বালিশ রাখলে ভালো ঘুম হয়। এছাড়া পাশ ফিরে শুয়ে পেটের নিচে একটি বালিশ নিয়ে শুয়ে থাকতেও অনেক আরাম বোধ করেন। এই কৌশলগুলো শুয়ে থাকার সময় চেষ্টা করে দেখতে পারেন। তবে সবার আগে এক্ষেত্রেও কিন্তু চিকিৎসকের পরামর্শই নেওয়া উচিত, তাই সেদিক থেকে কোনো ফাঁক না থাকাই ভালো। আমার মতে বাম কাঁধে শোয়াই সবচেয়ে নিরাপদ আপনার জন্য এবং আপনার গর্ভের বাচ্চার জন্য। তো ভিউয়ার্সরা, কেমন লাগলো আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি? আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন, আর লাইক দিতে একদমই ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।